আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা সবাই নতুন কারিকুলামকে অভিজ্ঞতা ভিত্তিক বলে জেনে আসছো, কিন্তু কিভাবে তোমার বইয়ের পড়ার সাথে তোমার অর্জন করা অভিজ্ঞতা কাজে লাগবে, এই জন্যই আমি চলে আসছি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য একটা ফ্রি প্লে লিস্ট নিয়ে। এই প্লে লিস্টে আমি তোমাদের অনুসন্ধানী বইয়ের দ্বিতীয় অধ্যায় তাপমাত্র তাপ এর প্রতিটা লাইন এবং প্রতিটা শব্দ ইন ডিটেলস বোঝানোর ট্রাই করব। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই। প্রথমে জেনে নিই যে আজকের ক্লাসটি কমপ্লিট করলে আমি কোন কোন যোগ্যতাগুলো অর্জন করব। প্রথম হচ্ছে তাপ কি, এই জিনিসটা ব্যাখ্যা করতে পারবো। দৈনন্দিন জীবনে আমরা কোথায় তাপ ব্যবহার করি, এই জিনিসটা ব্যাখ্যা করতে পারবো। তাপ কীভাবে উৎপন্ন হয় এবং সবশেষে তাপ কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয়, এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রাপ্ত বিভিন্ন অভিজ্ঞতার সাথে এই জিনিসগুলোকে আমরা রিলেট করতে পারবো। সো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে তাপমাত্রা ও তাপ। এই অধ্যায়টি তোমাদের অনুসন্ধানী বইয়ের 28 পেজ থেকে শুরু হয়ে 49 পেজ পর্যন্ত, এবং আজকের ক্লাসে আমি ট্রাই করব তোমাদের 28, 29 এবং 30 এই 3টা পেজ কমপ্লিট করে দেওয়ানোর জন্য। তো সবার আগে জেনে নিই যে তাপমাত্রা তাপ এই অধ্যায়টা কমপ্লিট করলে আমরা কোন কোন জিনিসগুলোর ব্যাপারে সম্যক ধারণা পাবো। প্রথম হচ্ছে তাপমাত্রা ও অভ্যন্তরীণ শক্তি, এই দুইটা কি এবং কোথায় আমরা দৈনন্দিন জীবনে দেখি এই ব্যাপারগুলো জানতে পারবো। 2 নম্বর হচ্ছে তাপ প্রয়োগে কঠিন তরল ও গ্যাসের প্রসারণের ব্যাপারে জানতে পারবো। 3 নম্বর হচ্ছে তাপ প্রয়োগে অবস্থার পরিবর্তন, এই জিনিসগুলোর ব্যাপারে জানতে পারবো। সো প্রথম 3টা যে টপিক, এই টপিকগুলো হচ্ছে মেনলি থিওরি নিয়ে আলোচনা করেছে এবং এই থিওরি রিলেটেড যে ক্যালকুলেশন, ক্যালকুলেশনগুলো হচ্ছে আমরা 4th টপিক বা ক্যালোরিমিতি টপিকে জানতে পারবো। এবং 5th টপিক হচ্ছে তাপ গতিবিদ্যা। সো তাপ কীভাবে গতিতে রূপান্তরিত হয় বা তাপ কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয়, এই জিনিসগুলোর ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আমরা হচ্ছে 5th টপিকে জানতে পারবো। প্রথম যে টপিক ওইটা হচ্ছে তাপ। আমাদের চারপাশে আমরা নানা ধরনের শক্তি দেখে থাকি, যেমন আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম শক্তি 2টা, একটা হচ্ছে গতিশক্তি আরেকটা হচ্ছে বিভব শক্তি। সো আমরা হচ্ছে অলরেডি 2টা শক্তির ব্যাপারে জানি, একটা হচ্ছে গতিশক্তি আরেকটা হচ্ছে বিভব শক্তি। আমাদের দৈনন্দিন জীবনে এই শক্তি আমরা নানা কাজে ব্যবহার করি। তাপ ঠিক সেই রকম একটি শক্তি, তার মানে গতিশক্তি যেমন একটা শক্তি, বিভব শক্তি যেমন একটা শক্তি, তাপ এক্স্যাক্টলি সেম একটা শক্তি। আমাদের জীবনে আমরা সবাই এই শক্তির সঙ্গে পরিচিত এবং কোথাও না কোথাও সেটি ব্যবহার করেছি। দেখো আমরা তাপ প্রয়োগে রান্না করি, যেমন হচ্ছে কাঁচা মাংস, যখন আম্মু রান্না করে তখন হচ্ছে কী করে, গ্যাসের চুলা অন করে দেয় এবং গ্যাসের চুলা থেকে তাপ ওই মাংসের মধ্যে প্রবাহিত হয়। তার মানে তাপ প্রয়োগে আমরা কী করি, রান্না করি। চা কফি খাওয়ার জন্য তাপ দিয়ে পানি গরম করি। কাপড় ধুয়ে তাড়াতাড়ি শুকাতে চাইলে রোদে কাপড় দেই, তাপ ইউজ করে হচ্ছে আমরা কাপড়টাকে শুকাই। অনেক সময় ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য বাড়তি তাপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি, যেমন কি ধর প্রচণ্ড গরম পড়ছে, সো তুমি কি করবা, ফ্যান চালু করে দিবা অথবা এসিটা অন করে দিবা। এরা কি করে, মেনলি তোমার রুমের ভিতর থেকে তাপটা বাইরে বের করে দিই, ফলে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য ছায়ে বসে বিশ্রাম নেই, গরমের সময় কালো কাপড় না পরার চেষ্টা করি। কেন কালো কাপড় পরি না, কালো কাপড় কি করে, কালো কাপড় আশেপাশ হতে তাপ গ্রহণ করে নেয়, তাপ গ্রহণ করে নেয়। সো তাপ গ্রহণ করলে তোমার শরীরের টেম্পারেচার বেড়ে যাবে, তার মানে তোমার অস্বস্তি বোধ হবে। আর সাদা কাপড় কি করে, এক্স্যাক্টলি এর উল্টা কাজটা করে, সাদা কাপড় এক্স্যাক্টলি উল্টা কাজটা করে, তার মানে তাপ ছেড়ে দেয়। সো তাপ ছেড়ে দেয়, তাপ যদি ছেড়ে দেয় তাহলে কি হবে, তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবা। এই জন্য হচ্ছে আমরা গরমকালে সাদা কাপড় পরা ট্রাই করবো। এই তালিকা আরও অনেক দীর্ঘ করা সম্ভব, তাই স্বাভাবিকভাবে তাপ শক্তিটুকু কীভাবে এসেছে সেটা নিয়ে আমাদের সবার কৌতূহল রয়েছে। কিংবা অন্যভাবে বলতে পারি, ঠিক কী কারণে তাপ শক্তি গরম পানিতে আছে কিন্তু ঠান্ডা পানিতে নেই, সেটা আমাদের সবার জানা প্রয়োজন। যেমন হচ্ছে তুমি যখন গরম পানিতে আঙুল দিবা তাহলে দেখবো হচ্ছে তোমার আঙুল পুড়ে যাচ্ছে, বা ঠান্ডা পানিতে আঙুল দিলে কেন পড়ছে না, কারণ গরম পানিতে তাপ শক্তি আছে, ঠান্ডা পানিতে তাপ শক্তি নেই। সো এইটাই হচ্ছে মেইন ডিফারেন্স। এখন তাপ শক্তি আসলে কেন আসে, সো এই জিনিসটা হচ্ছে আমরা বুঝবো। এক সময় এই ব্যাপারটি নিয়ে বিজ্ঞানীদের মনে অনেক প্রশ্ন ছিল যে তাপ শক্তি আসলে কীভাবে প্রডিউসড হয়, কিন্তু এখন আমরা জানি সব পদার্থ অণুপরমাণু দিয়ে তৈরি। এই ব্যাপারটা কেমন, ধরো এটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস এবং এর চারপাশে কী করে ইলেকট্রনগুলা এভাবে রোটেট করতে থাকে, এটা হচ্ছে একটা পরমাণু। এভাবে অনেকগুলো পরমাণু যখন একটার পর একটা অ্যাড হবে তাহলে একটা অণু গঠন করবে এবং অনেকগুলো অণু মিলে একটা স্ট্রাকচার গঠন করবে, যেমন একটা লোহার বার, একটা কপারের তার, এগুলো হচ্ছে অনেকগুলো অণু মিলে গঠিত। অ্যান্ড সবগুলো অণুকে যখন তুমি আস্তে আস্তে জুম করতে থাকবা সবসময় পরমাণু চলে আসবে, এবং পরমাণুর মধ্যে কী থাকে, মাঝখানে পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস এবং চারপাশে ইলেকট্রন থাকে। সো সব পদার্থই কি অণু পরমাণু দিয়ে তৈরি, এবং এই অনুপরমাণুগুলোর গতি বা কম্পনকে সামগ্রিকভাবে আমরা তাপ হিসেবে দেখি। ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে এই অনুপরমাণুগুলা
যেমন হচ্ছে আমি যদি বলি এটা হচ্ছে পরমাণু, এই পরমাণু এরকম কি দুই তিনটা পরমাণু মিলে ধরো পাশে হচ্ছে আরেকটা পরমাণু আছে, এভাবে লেগে থাকে না, বাট ভাই বোঝাচ্ছে হচ্ছে লেগে যাচ্ছে। সো এই পরমাণুগুলো কি কাপাকাপি করে, এই যে ডানে বামে কাপাকাপি করে, ডানে বামে কাপাকাপি করে, এবং এই কাপাকাপির ফলে কি আমার তাপ উৎপন্ন হয়। কারণ অণুপরমাণুগুলো যত বেশি ছোটাছুটি করবে ঠিক তত বেশি উত্তপ্ত বলে মনে হবে, অবভিয়াস, যেহেতু অণুপরমাণুগুলোর কাপাকাপি বা ছোটাছুটির জন্য হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে, তার মানে বেশি ছোটাছুটি করলে বেশি তাপ উৎপন্ন হবে। এটা এখানে বলছে যে এক গ্লাস ঠান্ডা পানির ভেতরকার পানির অণুগুলো স্থির হয়ে নেই, সেগুলো ছোটাছুটি করছে। আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় যে ধরো এটা হচ্ছে একটা গ্লাস, গ্লাসের ভিতরে যদি পানি থাকে এই পানিগুলো বুঝি স্থির আছে, বাট আমি যখন কোনো মাইক্রোস্কোপ দিয়ে জুম করে দেখবো, দেখবো হচ্ছে এই পানিগুলো ও কি গতিশীল আছে। কেন? কারণ অণুপরমাণুগুলো অলওয়েজ গতিশীল থাকে, কিন্তু যখন তাপ দেওয়া হয় তখন সেই পানি ছোটাছুটি অনেক বেশি বেড়ে যায়। যখন তুমি তাপ দিবা এই যে ভিতরে অণুপরমাণুগুলো আছে সেগুলো ছোটাছুটি অনেক বেশি বেড়ে যাবে। প্রথমে যদি এরকম একটু একটু ছোটাছুটি করতো, তারপরে হচ্ছে এই বেশি পরিমাণ ছোটাছুটি করবে। যদি তাপ দেওয়া হয় তখন কোনো না কোনো পানির অণুর গতিবেগ এতই বেড়ে যাওয়া সম্ভব যে সেটি পানি থেকে মুক্ত হয়ে বের হয়ে যেতে পারে, এবং সেটাকে আমরা বাষ্পীভবন বলি। সো এই অণুপরমাণুগুলোকে যখন তুমি তাপ দিবা এটা বেশি ছোটাছুটি করবে, এবং এমনও হতে পারে যে একটা অণু তো বেশি উপরের দিকে চলে গেছে যে এটা নিচের দিকে আসতেছে না, এবং এই যে প্রক্রিয়াটা উপরের দিকে চলে গেছে নিচের দিকে আসতেছে না, এটাকে বলা হচ্ছে বাষ্পীভবন। সো এই টপিকটাই আমরা আমাদের 10 মিনিট স্কুলের অনলাইন ব্যাচে কীভাবে পড়ি, চলো ওইটা দেখে আসি। আমাদের অনলাইন ব্যাচে তাপের যে কনসেপ্ট ওইটা আমরা কীভাবে বোঝাই এক সুন্দর একটা অ্যানিমেশনের মাধ্যমে। যেমন এখানে দেখো নিচে হচ্ছে লাল কালার কিছু বল আছে, উপর হচ্ছে সবুজ কালার কিছু বল আছে। সো লাল কালার বলগুলো দেখো বেশি কাঁপছে, তার মানে কাপাকাপি যেহেতু তাপের পরিমাণ, তার মানে এখানে তাপ কি বেশি হবে, এবং উপরের বলগুলো কি কম কাঁপছে, তাপ কম হবে। নিচের লাল কালারের বলগুলো বেশি কাপাকাপি করছে, যেহেতু কাপাকাপিটাই তাপের পরিমাণ, তার মানে নিচে তাপের পরিমাণ কম হবে, এবং উপরের নীল কালারের বলগুলো কম কাঁপছে, যেহেতু কাপাকাপি তাপের পরিমাণ, তার মানে এখানে তাপ কম হবে। আমরা সুন্দর একটা অ্যানিমেশনের মাধ্যমে তাপ কি এবং কাপাকাপি যে তাপের পরিমাণ এই ব্যাপারগুলো দেখে আসলাম। সো এখন চলো আমরা হচ্ছে নেক্সট টপিকে যাই, যে তাপ সঞ্চালন, এক জায়গা থেকে আরেক জায়গায় তাপ কিভাবে সঞ্চালিত হয়। তাপ সঞ্চালনের তিনটি উপায় আছে, একটা হচ্ছে তাপের পরিবহন, পরিচলন এবং বিকিরণ। সো আমরা মনে রাখবো যখন পরিবহন হবে সরাসরি সংযোগ থাকবে, সরাসরি সংযোগ থাকবে, সংযোগ থাকবে। এখন কিসের মধ্যে সরাসরি সংযোগ থাকবে, তাহলে চলো এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়নি। কঠিন পদার্থের বেলায় তাপ হচ্ছে অণুগুলোর কম্পন, কঠিন না, যে কোনো পদার্থের বেলায় তাপ হচ্ছে অণুগুলোর কম্পন। তাই যখন কঠিন পদার্থের এক প্রান্ত উত্তপ্ত করা হয় তখন সেই প্রান্তের অণুগুলো নিজের জায়গা থেকেই কাঁপতে থাকে। কিভাবে? ধরো আমি বললাম হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আমার একটা কঠিন সলিড বার। সো এটা হচ্ছে অনেকগুলো অণুপরমাণু দিয়ে গঠিত, এরকমভাবে পয়েন্ট দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অণুপরমাণুগুলো। সো এখানে কী করলাম, এখানে হচ্ছে একটা ভাইয়া মোমবাতি জ্বালাই দিলাম, মোমবাতি কী করে তাপ শক্তি দিবে। এখন মোমবাতি যখন জ্বালাই দিচ্ছে এই যে একদম এটার সাথে যে পরমাণুগুলো আছে, কাছাকাছি যে পরমাণুগুলো আছে এগুলো কাঁপতে থাকে, উপর নিচে ধরো এভাবে বললাম হচ্ছে কাঁপতে থাকে। তখন সেই প্রান্তের অণুগুলো নিজের জায়গা থেকে কাঁপতে থাকে। একটি অণু কাঁপতে থাকলে সেটি তার পাশের অণুকে কাঁপাতে শুরু করে, তার মানে এই অণু প্রথম অণুটা যখন কাঁপছে এটা কি করে তার পাশের অণুকে কাঁপাতে শুরু করে। এভাবে কম্পনটি কঠিন পদার্থের এক প্রান্ত থেকে শুরু করে পরিবাহিত হয়, যেটি তাপের পরিবহন নামে পরিচিত। এবং এভাবে কি প্রথম অণুটা কাঁপছে, তারপর অণুটাকে কাঁপাতে সাহায্য করছে, এই তারপর অণুটা থার্ড যে অণুটা আছে এটা এটাকে কাঁপাবে, থার্ড যে অণুটা ফোর্থ যে অণুটা আছে এটাকে এভাবে কাঁপাবে। এভাবে একটা অণু থেকে একটা অণুতে যে কম্পনটা সেটা সঞ্চালিত হবে। সো কম্পন তো সঞ্চালিত হয় না, কম্পন যেহেতু তাপ, তার মানে এইভাবে একটা অণু থেকে আরেকটা অণুতে তাপ সঞ্চালিত হবে, এবং এই তাপ সঞ্চালনের প্রক্রিয়াটাকে বলা হয় পরিবহন। তারপরে আসা হচ্ছে পরিচলন। পরিচলন কোথায় বেশি আমরা দেখতে পাই, এটা হচ্ছে তরল বা গ্যাসের ক্ষেত্রে বেশি দেখতে পাই। তরল বা গ্যাসকে উত্তপ্ত করা হলে তার ঘনত্ব কমে, সেটি হালকা হয়ে যায়, কারণ তখন এদের তাদের অণুগুলোকে বেশি বেগে ছোটাছুটি করতে হয় বলে বেশি জায়গার প্রয়োজন হয়। ব্যাপারটা কি, ধরো হচ্ছে এটা হচ্ছে একটা পাত্র আছে আমার কাছে, পাত্রের মধ্যে হচ্ছে এখানে অনেকগুলো গ্যাস অণু আছে বা অনেকগুলো তরল আছে। সো তুমি যখন তাপ দিবা এটার যে ঘনত্ব, ঘনত্ব কমে যাবে। ঘনত্ব কমে যাবে মানে কি, ধরো রো ঘনত্ব সমান কি এম বাই ভি। যেহেতু বস্তুর ভর চেঞ্জ হয় না, তার মানে ঘনত্ব তখনই চেঞ্জ হবে যখন আয়তন চেঞ্জ হয়। তাহলে আমরা চলো দেখি যে তাপ দেওয়ার ফলে আয়তন কীভাবে চেঞ্জ হয়। আমি ধরো বললাম হচ্ছে এটাকে আমি তাপ দিচ্ছি, তাপ দিলে কি হবে, এই যে গ্যাসগুলা প্রথম হচ্ছে তরল ছিল, তরল থাকা অবস্থায়
একটা গ্যাস ধরো আমি বললাম হচ্ছে 2 মিটার এপার ওপার কাঁপাকাঁপি করছে, তার মানে এই পাশে 2 মিটার এবং এ পাশে 2 মিটার, যখন তুমি তাপ দিবা এই যে ডিস্টেন্সটা 2 মিটার হবে না, ডিস্টেন্সটা আর একটু বেড়ে যাবে, তখন ধরো 3 মিটার হয়ে গেছে, এই পাশেও 3 মিটার হয়ে গেছে। তার মানে কি একটা অণু আগে হচ্ছে 2 মিটার 2 মিটার দৈর্ঘ্য নিয়ে যে আয়তন তৈরি হতো ওইটার মধ্যে কাঁপতো, বাট তুমি তাপ দেওয়ার ফলে এই 2 মিটার 2 মিটার চেঞ্জ হয়ে কি হয়েছে 3 মিটার 3 মিটার ডিস্টেন্স হয়ে গেছে। তার মানে তখন কি আয়তনটা বেড়ে যাবে, তার মানে তাপ দেওয়ার ফলে কি হয় আয়তন বেড়ে যায়। এখন দেখো আয়তন এবং ঘনত্ব একটার একটার ব্যস্তানুপাতিক, আয়তন যদি বেড়ে যায় ঘনত্ব কমে যাবে এবং বেশি জায়গার প্রয়োজন হয়, তার মানে আয়তন যদি বেড়ে যায় তাহলে বেশি জায়গার প্রয়োজন হবে। সো একই পরিমাণ তরল বা গ্যাস একটু বেশি জায়গা নিয়ে থাকলে তার ঘনত্ব কমে যায় এবং সেটি হালকা হয়ে উপরে উঠে যায়, যেহেতু ঘনত্ব কমে যাচ্ছে তার মানে উপরে উঠে যাবে। এই যে নিচের অণুগুলা এগুলোর ঘনত্ব কমে গেছে, তার মানে এগুলা কি উপরে উঠে গেছে, বাট এগুলো উপরে উঠে যাওয়ার ফলে কি হয়েছে নিচের যে অণুগুলো আছে এখানে জায়গা ফাঁকা হয়েছে, সো উপর থেকে কিছু অণু নিচে আসবে। দেখো তখন পাশের শীতল তরল বা গ্যাস সেখানে উপস্থিত হয়, এভাবে তরল বা গ্যাসের ভেতরে একটা অভ্যন্তরীণ পরিচলন শুরু হয়, সেটি সকল পানিকে খুব ভালোভাবে মিশিয়ে পানিকে উত্তপ্ত করে। সো দেখো নিচের অণুটা উপরে গেছে হালকা হয়ে, উপরে থেকে ভারী শীতল অণু নিচে চলে আসবে, সো এই নিচের শীতল অণুটা আবার তাপ গ্রহণ করবে, আবার উত্তপ্তভাবে উপরে যাবে আবার নিচে আসবে, তার মানে এটা কি একটা সাইক্লিক প্রসেস, এবং এই প্রসেসের মাধ্যমে এই পাত্রের পুরাটা পানি কমপ্লিটলি উত্তপ্ত হয়, এবং এই যে তাপ সঞ্চরণের প্রক্রিয়াটা এটাকে বলা হচ্ছে পরিচলন। তৃতীয় যে জিনিসটা এটা হচ্ছে তোমার বিকিরণ, এবং এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। আমরা শীতকালে দেখবো হচ্ছে রোদে দাঁড়ায় থাকি তাপের জন্য, তাতে একটু তাপ লাগে, আমরা হচ্ছে গরম অনুভব করি, বাট কোশ্চেন আসা উচিত না যে সূর্য থেকে তাপ পাচ্ছে এটা কিভাবে আসছে আমাদের পৃথিবীতে। সো এই দিক কিভাবে আসছে এটার অ্যান্সার আসে হচ্ছে বিকিরণ হয়ে আসছে। সো আমরা যখন রোদে দাঁড়াই তখন যে তাপ অনুভব করি সেই তাপ পরিবহন কিংবা পরিচালন পদ্ধতি সূর্য থেকে আমাদের কাছে পৌঁছায়নি, এই তাপ যেই পদ্ধতিতে পৌঁছায় তার নাম বিকিরণ। সো এটা আলাদা হতে গেল কেন, কারণ আমরা জানি সূর্য এবং পৃথিবী এর মাঝে কোনো মাধ্যম নেই, মাধ্যম নেই। সো কোনো মাধ্যম ছাড়া তাপের সঞ্চালিত হচ্ছে, তার মানে হচ্ছে অন্য কোনো একটা প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে বিকিরণ। সো বিকিরণের জন্য কোনো মাধ্যম দরকার হয় না, সেজন্য সূর্য আর পৃথিবীর ভেতরে মহাশূন্য থাকার পরেও দৃশ্যমান আলোর সঙ্গে অদৃশ্য অবলোহিত রশ্মি অতিবিকিরণ রশ্মি বিকিরণের মাধ্যমে পৃথিবীতে চলে আসে। তার মানে আমরা যে রশ্মিটা দেখতে পাই সাদা বর্ণের যেটার মধ্যে 7টা কালার আছে, ওইটাই শুধু সূর্য থেকে আসে না, সূর্য থেকে আরও অনেকগুলো রশ্মি আসে, একটা হচ্ছে অবলোহিত রশ্মি অতিবিকিরণ রশ্মি, যদি ভাইয়া যদি আরও কিছু বলি তাহলে হচ্ছে মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি, তারপর হচ্ছে রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, এরকম আরো অনেক অনেক রশ্মি আছে যেগুলো সূর্য থেকে আসে বাট আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই কি শুধুমাত্র দৃশ্যমান আলো, যেটা হচ্ছে মেনলি 7টা বর্ণ নিয়ে গঠিত। সো এই যে 3টা টপিক পরিবহন পরিচালন বিকিরণ, এই টপিকগুলো আমরা 10 মিনিট স্কুলে কিভাবে পড়ি চলো ওইটা আগে দেখে আসি। দেখো 10 মিনিট সুন্দর অ্যানিমেশন নিয়ে আসছি, এই যে প্রথমে তাপ দিচ্ছি, কাছের অণুগুলো কাঁপছে, কাছের অণুগুলো তার পাশের অণুগুলোকে কাঁপাচ্ছে। সো এটা কিসের উদাহরণ, এটা হচ্ছে আমার পরিবহন পদ্ধতির উদাহরণ। সেকেন্ড যেটা, এটা দেখো নিচে হচ্ছে একটা স্টোভ আছে, ওইটা আমি অন করে দিলাম এবং পানিগুলো নিচের পানিগুলো কি হচ্ছে তাপে গরম হচ্ছে, ঘনত্ব কমে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে এবং উপরে শীতল পানিগুলো নিচে আসছে। সো এটা কিসের উদাহরণ হবে বলো, পরিচলন প্রক্রিয়ার উদাহরণ হবে। এখানে হচ্ছে আমার সূর্য আছে, সূর্য থেকে দেখো পৃথিবীতে আসছে, সো যেহেতু কোনো মাঝখানে কোনো মাধ্যম নাই তার মানে এটা হচ্ছে আমার বিকিরণের উদাহরণ হবে। ঠিক আছে, বুঝতে পারছি। আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অনলাইন ক্লাসগুলোতে প্রতিটা ক্লাস এইভাবে সুন্দর সুন্দর অ্যানিমেশন ছবি গ্রাফ এন্ড চার্ট ইউজ করে নিই। সো তোমরা চাইলেই অনলাইন ক্লাসের একটি এক্সপিরিয়েন্স নিতে পারো ডেমো ক্লাস করে, ডেমো ক্লাস করার জন্য কমেন্টেদের লিঙ্কে ক্লিক করি একটা ডেমো ক্লাস করে নিতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।